আসসালামু আলাইকুম গাইস, আমি তিশমা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি, বলুন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা কুতুব মিনারে যাচ্ছি। আজকে আপনাদেরকে আমি কিছু কুতুব মিনারের ভিডিও দেখাবো এবং কুতুব মিনারের সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। কুতুব মিনার হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি বোমা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি ভারতের কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় 1993 খ্রিস্টাব্দে। তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করে অন্য কেউ। 1886 খ্রিস্টাব্দে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে তৃতীয় মুসলিম স্থাপত্য কীর্তির এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরুত্বপূর্ণ। আশেপাশে আরো বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংস অবশেষ রয়েছে। সো গাইজ, আমরা অলরেডি কুতুব মিনারে চলে এসেছি। দেন আমরা টিকিট কাটলাম। দেন টিকিট কাটানোর পর ওরা আমাদেরকে টোকেন দিয়েছে। এই টোকেন নিয়ে আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে স্থানীয়দের জন্য 40 রুপি আর ফরেনারদের জন্য 600 রুপি টিকিটের মূল্য। তো আমরা টিকিট কেটে নিয়ে এখন আমরা ভিতরে ঢুকে শুরু করলাম। এখন যে আমরা কুতুব মিনারের ভিতরে ঢুকবো, আমরা খালি কুতুব মিনারই দেখব না, আমরা আশেপাশে মধ্যযুগীয় স্থাপনা যেসব ধ্বংসাবশ রয়েছে সেগুলোকে কুতুব কমপ্লেক্স বলে এই কুতুব কমপ্লেক্সও দেখব। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। কুতুব মিনার দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি 2006 সালে সর্বোচ্চ প্রদর্শিত সৌধ। পর্যটকের সংখ্যা ছিল 30.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটনের সংখ্যা ছিল 25.4 লাখ। কুতুব মিনার বিভিন্ন ললাকায় শেফ দিয়ে গঠিত, যা বারান্দা দ্বারা পৃথকীকৃত। কুতুব মিনারের মিনার লাল বেলে পাথর দিয়ে তৈরি, যার গায়ে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। ভূমিকম্প এবং বজ্রপাতের কারণে মিনারটি অনেকবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেটি পরবর্তী শাসকগণ মত করে দেন। ফিরোজ শাহের শাসনকালে মিনারের দুই শীর্ষ তলা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে তিনি তা মেরামত করেন। 1905 সালে একটি ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত সিকান্দার লোদি তা মেরামত করেন। মিনারের দক্ষিণ পশ্চিম থেকে 25 ইঞ্চি একটি ঢাল আছে, যা নিরাপদ সীমা হিসেবে বিবেচিত হয়। এখনও প্রায় অনেক দেশ থেকে কুতুব মিনারের ঐতিহ্য জানতে এবং সৌন্দর্যের রহস্য জানতে পর্যটকরা ভিড় জমায় কোনো সময়ে। কুতুব মিনার পুরনো ঐতিহ্যবাহী স্থানসমূহের মধ্যে অন্যতম একটি স্থান। কুতুব মিনারের নামকরণের পিছনে দুটি ধারণা রয়েছে, যথা প্রথমত ধারণটি হলো এই মিনারের নির্মাতা কুতুবউদ্দিন আইবেকের নাম অনুসরণে এই নামকরণ। এটি মুসলমানদের ভারত বিজয়ের স্মারক। 99 খ্রিস্টাব্দে চৌহান রাজা সিরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। অবহেলিত পরে তিনি দিল্লি অধিকার করে একটি মসজিদ এবং মসজিদের সংলগ্ন একটি মিনার নির্মাণ করেন। এই মিনারটি ভারতবর্ষের মুসলিম ঐতিহ্যের এক ঐতিহাসিক নিদর্শন, তাই এই নাম অনুসারে পরবর্তীতে এই নাম করা হয়। দ্বিতীয় ধারণটি হল ট্রান্স অক্সিয়ানা থেকে আগত বিখ্যাত সুফি সাধক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে এটি নির্মিত হয়েছিল। উপমহাদেশে মুসলিম স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কুতুব মিনার। তবে এই স্থাপনার নাম কি আসলে কুতুব মিনার ছিল? ইতিহাস থেকে জানা হয় ইংরেজ শাসন আমলের আগে কেউ এই মিনারকে কুতুব মিনার নামে আখ্যায়িত করেননি। কুতুব মিনারের শিলালিপিতেও এটিকে কুতুব মিনার বলা হয়নি, বরং শুধু মানারা বলা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো সমসাময়িক দুই ঐতিহাসিক হাসান নিজামী ও মিনহাজ তাদের রচিত ইতিহাস গ্রন্থে এই মিনারের কথা উল্লেখই করেননি। এই মিনার সম্পর্কে প্রথম নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিক আমির খসরুর কাছ থেকে। তিনি এটিকে জামে মসজিদের মিনার বলে অভিহিত করেন।
বিশ্ব পর্যটক ইবনে বুতুতাও এটিকে কুতুব মিনার বলেননি। ঐতিহাসিক আবুল ফিদা বলেছে জামে মসজিদের আজানখানা, তারপরে ফিরোজ শাহ তুগলক বলেছেন সুলতান মুইউদ্দিন নামের মিনার। সম্রাট বাবরও তার আত্মজীবনী বাবরনামায় কুতুব মিনার না বলে এটিকে আলউদ্দিন খিলজির মিনার নামে আখ্যায়িত করেছেন। তাহলে কিভাবে এলো এই কুতুব মিনারের নামটি? ঐতিহাসিক কোনো ভিত্তি না থাকলেও ব্রিটিশ আমলে কয়েকজন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ এটিকে কুতুব মিনার নামে আখ্যা দেন। তাদের মধ্যে কানিনহাম, রবার্টি, পিসলি হ্যাগ, এনার মুন্সি প্রমুখ অন্যতম। এভাবে ঐতিহাসিকদের ভিত্তিহীন কথা ইংরেজ আমলে কুতুব মিনার নামটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই আলোচনা থেকে প্রমাণিত হয় এই মিনার কুতুবউদ্দিন বখতিয়ার ফাঁকির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়নি। তবে কী উদ্দেশ্যে এই মিনার নির্মিত হয়, আমি একমত হতে পারেননি ঐতিহাসিকরা। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই মিনারের অদূরে অবস্থিত কুয়াতুল ইসলাম মসজিদের আজানখানা হিসেবে এটি নির্মিত হয়। দিল্লির প্রথম মসজিদ হল কাবাত আল ইসলাম বা কাওয়াত আল ইসলাম, যা পৃথ্বীরাজ চৌহান নির্মিত মন্দির ধ্বংস করার পরে কুতুবউদ্দিন আইবক স্থাপন করেন। তিনি গজনি ফিরে যাবার সময় শিহাবউদ্দিন ঘুরিকে নির্দেশে দিয়ে যান একটি লাল পাথর নির্মিত মসজিদ তৈরি করার জন্য, আর বেশ কিছু অংশ যা মন্দির থেকে নেওয়া হয়েছিল। কেউ বলেছেন বরং বিজিত অঞ্চলে ইসলামের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এটি নির্মিত হয়, সে হিসেবে তারা এটিকে বিজয়স্তম্ভ আখ্যা দেন। তবে এই দুটির মতো প্রশ্নাতীতভাবে প্রমাণিত নয়। সবচেয়ে নির্ভরযোগ্য কথা হলো দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের কীর্তিগাথা উত্তীর্ণ করে এই উদ্দেশ্যে এটি নির্মিত হয়। মিনারের লিপিতে ঘুর সাম্রাজ্যের ও কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্বের কথা চিহ্ন আছে। শিলালিপির কোনো এক জায়গায় এটিকে মালিক দিনের কীর্তিস্তম্ভ আখ্যা দেওয়া হয়েছে। তবে ইসলামের শান স্বাগত প্রকাশের বাসনা অবশ্যই এই মিনার নির্মাণে কাজ করেছিল, এ কথা জোর দিয়ে বলা যায়। পৌত্রলিকতা ও বহুত্ববাদের মরুভূমিতে একত্ববাদের মহত্বকে উদ্বেগ তুলে ধরেছে এই আনন্দ সুন্দর মিনার। সেদিকে ইঙ্গিত করেই হয়তো মিনারের শিলালিপিতে লেখা হয়েছে সৃষ্টিকর্তা আল্লাহর ছায়া পূর্ব থেকে পশ্চিমে ফেলার জন্য এই মিনার নির্মাণ করা হয়। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার 238 ফুট। মিনারটির পাদদেশের ব্যাস 2.32 মিটার 47 ফুট এবং শীর্ষ অংশের ব্যাস 2.75 মিটার 9 ফুট। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে মিনারের নির্মাণ কাজ শেষ হয়। মিনারের গায়ে আরবি লেখ সুন্দর কারুকাজ, কুতুব মিনার কামরাঙ্গের ভাজের মতো গঠন নিয়ে নিপুণ আবি নির্মিত, যার মাঝে মাঝে বারান্দা রয়েছে। আচ্ছাদন এবং উপরে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা। ভূমিকম্প এবং বজ্রপাতের মিলনের কোনো ক্ষতি হলে সেটি আবার ভারত সরকারের অধিদপ্তর। কুতুব মিনার এমন কমপ্লেক্স অবস্থিত ঐতিহাসিক ভবন ও সৌধগুলো রক্ষণাবেক্ষণ করে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে কুতুব মিনার কমপ্লেক্স। কুতুব মিনার দিল্লির পর্যটকদের অন্যতম দর্শনীয় ও আকর্ষণীয় স্থান। আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে এটি বানানো হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রত্যেকটি তালায় রয়েছে ঝুলন্ত বারান্দা। কুতুব মিনারকে ঘিরে গড়ে উঠেছে মনোরম একটি কমপ্লেক্স। 100 একর জমির উপর নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ, আলাই মিনার, আলাই গেট, সুলতান ইলতুমিশ, গিয়াসউদ্দিন বলবন, সুলতান আলাউদ্দিন খিলজি ও ইমাম জামিনের সমাধি ও লৌহ পিলার। তো আপনারা আমাদের সাথে এখন কুতুব মিনার কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখুন এবং এনজয় করুন।
তো গাইজ আজকে আপনাদের ব্লগটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।